অতঃপর আইপিএলের পর্দা নামল আইপিএলের দু হাজার সালের আসর পরিসমাপ্তি ঘটলো এবং পরিসমাপ্তির ম্যাচটা ম্যাড় মেড়ে ম্যাচ একপাক্ষিক ম্যাচ সেই একপাক্ষিক ম্যাচে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদকে অনায়াসে আট উইকেটে হারিয়ে দিল এই খবর আমরা সবাই জানি নতুন খবর যে খবরগুলো হয়তো বিক্ষিপ্তভাবে জানি সেই খবরগুলো গোছানোভাবে জানানোর জন্যই এই ভিডিও দর্শক চলুন এবারের আইপিএল দু হাজার সেরা কারা হলেন সেই সেরার তালিকাটা একটু জেনে নিন যার সঙ্গে আমাদের বিনোদন স্পোর্টসের যে কুইজ সেই কুইজেরও কিন্তু সম্পর্ক রয়েছে আমাদের কুইজের চারটা প্রশ্ন ছিল সেই চারটা প্রশ্নের উত্তরও কিন্তু এই ভিডিওতে পাওয়া যাবে সেই ক্ষেত্রে আপনি মিলিয়ে নিতে পারবেন আপনার উত্তর এবং সঠিক উত্তর এই উত্তর এবং সঠিক উত্তরের মাঝে আপনি মিলিয়ে নিতে পারবেন জন হলে আমরা লটারির মাধ্যমে আপনার ঠিকানায় খুব শীঘ্রই পাঠিয়ে দেব এই আইপিএলের টি শার্ট এবং আইপিএলের জন্য তৈরি করা আমাদের বিশেষ টেবিল ক্যালেন্ডার চলুন একটু চোখ মেলে দেখা যাক এবারের আইপিএলে সেরা কারা হলেন এবারের আইপিএলে সেরা নতুন খেলোয়াড় যাকে বলা হচ্ছে ইমার্জিং খেলোয়াড় সেই ইমার্জিং খেলোয়াড়ের খেতাবটা জিতে নিয়েছেন নীতিশ কুমার রেড্ডি দুর্ভাগ্যজনকভাবে সানরাইজার্স হায়দ্রাবাদ যখন ফাইনালে হেরে গেল নীতিশও রান করতে পারলেন না সেই দিনেই তিনি ইমার্জিং খেলোয়াড় হিসেবে জিতে নিলেন শিরোপা অলরাউন্ডার এই তরুণ সকলের মন জয় করেছেন দুইশোর বেশি রান করেছেন এই সয় সবার মন জয় করার কারণেই সেরা নবাগত কিংবা সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারটা তিনি জিতে নিলেন ম্যাগ্রাগ যাকে নিয়ে অস্ট্রেলিয়ান এই তরুণ যাকে নিয়ে এত আলোচনা দিল্লি ক্যাপিটালসে হয়ে শেষ দিকে বেশ কয়েকটা ম্যাচে তোলপাড় করে দিয়েছেন তার স্ট্রাইক রেট ঈর্ষণীয় স্ট্রাইক রেট সেই ম্যাকগার্ড তিনি কিন্তু তার স্ট্রাইক রেটের কারণেই এবারের আইপিএলে সেরা ইলেকট্রিক স্ট্রাইকার হয়েছেন অর্থাৎ সেরা হিটার তিনি সেরা স্ট্রাইকার স্ট্রাইকিং যে রেট সেই রেটে তিনি সবার সেরা হয়েছেন এরপরে ফ্যান্টাসি প্লেয়ার এবারের আইপিএলে ফ্যান্টাসি প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন সুনীল নারিন সুনীল নারিন অবশ্য আরও একটা বড় পুরস্কার পেয়েছেন সেই প্রসঙ্গে পরে আসছে অভিষেক শর্মার প্রসঙ্গ আসে অভিষেক শর্মা সানরাইজার্স হায়দ্রাবাদের এই মারকুটে তরুণ ওপেনার অভিষেক শর্মা আজকে এই ম্যাচে ফাইনাল ম্যাচে যখন ব্যর্থ হলেন তার দল ব্যর্থ হলো শিরোপা জিততে পারলো না সেই সময় অভিষেক শর্মা কিন্তু সর্বোচ্চ ছয়ের রেকর্ড গড়েছেন এবং সেরা ছয় মানে সর্বোচ্চ ছয় মারার জন্য তিনি পুরস্কার পেয়েছেন এবারে আইপিএলে তিনি বিয়াল্লিশটা ছয় মেরেছেন একাই সেরা চারের রেকর্ড তার ওপেনিং পার্টনার ট্রাভি সেডের তিনি এ পর্যন্ত এবারের আইপিএলে চৌষট্টিটা চার মেরেছেন যার ধারে কাছেও কেউ নেই চৌষট্টি চার মেরে ট্রাভি সেড সেরা চার মারার খেলোয়াড় হয়েছেন এবং সেরা ছক্কা মারার খেলোয়াড় হয়েছেন অভিষেক শর্মা সেরা ক্যাশ এবার এবারের আইপিএলে সেরা ক্যাশ নির্বাচিত হয়েছে রামানদ রামানদীপ সিং তার নাম রামান্দীপ সিং সিং কলকাতার খেলোয়াড় কলকাতার এই তরুণ দুর্দান্ত এক ক্যাশ নিয়েছিলেন লক্ষ্ণর বিরুদ্ধে লক্ষ্ণোর সঙ্গে গ্রুপ পর্বের ম্যাচে সেই ক্যাশটাকেই আইপিএল কর্তৃপক্ষ এবারের আইপিএলের সেরা ক্যাস মনোনীত করেছে আরও একবার বলে দিই তার নাম রামানদিং রামানদীপ সিং নামটি একটু ক্রিটিক্যাল তাই আমারও বলতে একটু সমস্যা হচ্ছে তরুণ এই তরুণ জিতে নিয়েছেন এবারের আইপিএলের সেরা ক্যাসের যে পুরস্কার সেটা আইপিএলে এবার সব থেকে পরিচ্ছন্ন ক্রিকেট খেলেছে সানরাইজার হায়দ্রাবাদ তাই ফেয়ার প্লে অ্যাওয়ার্ডটাও তাদের কপালে জুটেছে দুর্ভাগ্যজনকভাবে আইপিএল এর শিরোপাটা জুটেনি তাদের কপালে এবার পার্পেল ক্যাপ যে পার্পেল ক্যাপের এক সময় দাবিদার ছিলেন আমাদের কাটার মাস্টার মুস্তাফিজ কাটার মাস্টার মুস্তাফিজের পার্পেল ক্যাপটা জেতা হয়নি কারণ আট ম্যাচ খেলেই তিনি ফেরত এসেছেন সেই ক্যাপটা জিতে নিলেন সত্যি সত্যি তার হা ধারে কাছে কেউ আসতে পারল না হর্ষেল প্যাটেল হর্ষেল প্যাটেল পাঞ্জাব কিংসের এই খেলোয়াড় তিনি চব্বিশ উইকেট নিয়েছেন এবং চব্বিশ উইকেট নিয়ে তিনি পার্পেল ক্যাপটা জিতে নিলেন এবারের আইপিএলে এবারই কিন্তু তার এই কীর্তি প্রথম নয় দ্বিতীয়বারের মতো তিনি আইপিএলের সেরা বোলার হলেন এর আগে দু সালে বত্রিশ উইকেট নিয়ে তিনি আইপিএলের সেরা বোলার হয়েছিলেন খুব স্বাভাবিকভাবেই বিরাট কোহলির আশেপাশে কেউ নেই তাই বিরাট কোহলি জিতে নিলেন অরেঞ্জ ক্যাপ এবারের আইপিএলের সেরা ব্যাটসম্যান তার নাম বিরাট কোহলি সেরা পিস এবারের আইপিএলের সব থেকে প্রশংসিত পিস এবং মাঠ নির্বাচিত হয়েছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে সেই পুরস্কার তুলে দেয়া হয়েছে এবার সব থেকে চমক মানে চমকপ্রদ যে পুরস্কার আইপিএলের সেরা খেলোয়াড় এর আগে ফ্যান্টাসি প্লেয়ারের পুরস্কার জেতা সুনীল নারিন জিতে নিয়েছেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের এই পুরস্কার অর্থাৎ আইপিএল দু হাজার সেরা খেলোয়াড় হয়ে গেলেন সুনীল নারিন তার দুর্দান্ত অলরাউন্ড পারফ পারফরম্যান্সে যে কথাটা এর আগে একটা ভিডিওতে বলেছিলাম সুনীল নারিনের হওয়ার সম্ভাবনাই বেশি সুনীল নারিন হয়ে গেলেন যদিও ফাইনালে ব্যাটিংয়ে খুব একটা আশা জাগা নিয়ে কিছু করতে পারেননি খুব দ্রুত আউট হয়ে গেছেন কিন্তু তার প্রতিদ্বন্দ্বী আশেপাশে কেউ ছিল না বলেই তাকেই নির্বাচিত করা হয়েছে এবারের আইপিএলের সেরা খেলোয়াড় আমাদের কুইজ ছিল যেগুলো সেই কুইজের প্রশ্নগুলো একটু বলে দিই প্রথম প্রশ্ন ছিল আইপিএলে এবার চ্যাম্পিয়ন কে হবে কলকাতা চ্যাম্পিয়ন হয়ে গেল আইপিএলে ফাইনাল খেলবে কোন দল সেই উত্তরটা কলকাতা এবং সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএলের সেরা বোলার কে হবে উত্তর হার্শেল প্যাটেল এবং আইপিএলের সেরা ব্যাটসম্যান কে হবেন সেই উত্তরটা নিশ্চয়ই আপনারা জানেন বিরাট কোহলি এবার মিলিয়ে নিন উত্তরের সাথে আপনার দেয়া উত্তরটা মিলছে কিনা এবং সঠিক হচ্ছে কিনা আর অপেক্ষায় থাকুন সেরা চারজন পেয়ে যাবেন আমাদের বিশেষ উপহার